তোমার চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ফেভারিট স্মোকি টমেটো সালসা। এটা খেতে একদম চটপটি, ঝাল ঝাল, একদম টকটক, দারুণ সুন্দর খেতে। তার জন্য প্রথমেই কয়েক কোয়া রসুন নিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে এইভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটুখানি রোস্ট করে নেব, যাতে সুন্দর স্মোকি একটা ফ্লেভার চলে আসে। তোমরা চাইলে উনুনেও করতে পারো। আমার কাছে এই মুহূর্তে উনুনটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি কি করছি, পেঁয়াজটা গ্যাসেই করে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দর করে এই যে এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে পোড়া পোড়া মতো হয়ে গেলে পেঁয়াজগুলোকে সরিয়ে নেব। এবার পেঁয়াজগুলোকে সরিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো। হ্যাঁ, এরকম লাল লাল টমেটোই কিন্তু আমাদের চাই। আর এই টমেটোগুলোকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এগুলোকে হ্যাঁ ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই যে গ্যাসটা জ্বলছে এর মধ্যে জল পড়বে, আমাদের টমেটোগুলোও সেদ্ধ হবে না। এবার এগুলোকে খানিকক্ষণ রোস্ট করে নেব। এই যে এইরকম দেখতেই পাচ্ছ, এগুলোকে রোস্ট করে নেওয়ার পর আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে এই টমেটোগুলোর খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু পরিমাণ খোসা রাখতে পারো, যাতে দেখতেও সুন্দর লাগবে। আর তার সাথে এই রকম শুকনো লঙ্কাও পুড়িয়ে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো তোমরা শুকনো খোলাতেও পোড়াতে পারো, কিন্তু এরকম করে পুড়িয়ে নিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার সব কিছু পোড়ানো হয়ে গেলে তারপরে এই যে দেখতেই পাচ্ছো রসুনের খোসাগুলো, আমাদের সব কিছুরই খোসা মোটামুটি বাদ দিতে হবে। যেমন হচ্ছে রসুনের খোসা, টমেটোর খোসা, এই যে ঠিক এইরকম খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা মিক্সি বা চপার নিয়ে নিতে হবে। নিয়ে প্রথমে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে লঙ্কা, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, সব কিছু একসাথে রাখার পর আমি এটাকে কিন্তু চপ করে নেব। হ্যাঁ, এটাকে কিন্তু চপই করতে হবে, ব্লেন্ড বা মিক্স করলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এর মধ্যে যে ছোট ছোট টমেটোর ক্রাঞ্চ বা আমাদের পেঁয়াজের যে ছোট ছোট বাইটগুলো থাকবে, এর জন্য কিন্তু সালসাটা খেতে খুব সুন্দর হবে। এবার একে একে এতে নুন, কিছুটা পরিমাণ অলিভ অয়েল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা। ধনে পাতা ছাড়া এই টমেটো সালসার রেসিপিটা জাস্ট মানে অসম্পূর্ণ বলতে পারো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমার কিন্তু এটা ফেভারিট। তোমরা যদি এটা বলো যে তোমাদের পছন্দ হয়নি, তাহলে বুঝতে হবে তোমাদের টেস্ট নেই। একবার অন্তত লাইফে ট্রাই করে দেখো, সে তোমরা ভাত দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, কিংবা চিপস দিয়ে, সেটা তোমাদের মর্জি। আর এটা বানাতে কী কী লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।